فاسألوا রহমতোল্লাবাকু আমাদের একদম জানতে চেয়েছেন যে ইমানকে শক্তিশালী করার কোন দোয়া আছে কিনা আমরা প্রথমত কথা বলবো যে মনে রাখতে হবে যে ইমান বাড়ে আনুগত্যের মাধ্যমে এবং ইমান কমে গুনাহের মাধ্যমে হ্যাঁ সুতরাং যেই ব্যক্তি ইমানকে হ্যাঁ বর্ধিত করতে চায় সেই জন্য আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসে এবং আল্লাহর পাপাচর থেকে যেন দূরে সরে যায় এবং বিশেষ করে এই ক্ষেত্রে সহযোগিতা করবে আপনার যারা নে মানুষ তাদের সাথে উঠা করলে এবং যারা বেদাতি এবং পাপি আছে তাদের থেকে দূরে থাকলে বিশেষ করে আরেকটা কাজ আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দিনের উপর অটলতা কামনা করতে হবে কারণ আল্লাহ রহসানের যারা জ্ঞানী এবং ইমানদার তাদের সম্পর্কে সুর আল ইমরানের আট নম্বর আয়তের মধ্যে বলেছেন যে তারা এমনভাবে বলতেন এটার অর্থ হচ্ছে আমাদের প্রতিপালক যে আপনি আমাদের অন্তরকে বক্র করে দেবেন না হেদায়েত দেওয়ার পর এবং আপনি আপনার কাছ থেকে আমাদেরকে দয়া করুন নিশ্চয়ই আপনি দয়াশীল এরকমভাবে মুসলিদ্দ আহমদের মধ্যে একটি হাদিসে রয়েছে হাদিস নম্বর তেইশ হাজার চারশো তো তেষট্টি হজরত আয়সর থেকে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বেশি বেশি দোয়া করতেন ইয়াম কলিবল কলুবিত কলবি আলাদিন যে অন্তর পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার ধর্মের উপর অটল রাখুন হজরত আয়সা বলেন আমি বললাম হে আল্লাহ রসুল যে আপনি বেশি বেশি এই দোয়া করেন কেন তখন রসুল আকম বলেন যে মানুষের অন্তরটা আল্লাহ শানুহুর দুটি আঙ্গুলের মাঝে অবস্থান করে যখনই তিনি চান এটাকে বক্র করে দেন আর যখনই তিনি চান এটাকে সোজা রাস্তায় নিয়ে আসেন হ্যাঁ তিনি মিজু হাদেশটা বর্ণনা করেন এবং এটা হাসান হাদিস সেটা হচ্ছে হাদিস নম্বর হচ্ছে তেইশ হাজার চারশত তেষট্টি যেটা উম সাল্লাম আলাদি আলাহ থেকে বর্ণিত এরকমভাবে তিন মিজের আরেকটি হাদিস হজরত আবহাওয়া থেকে বর্ণিত যেটাও হাসান হাদিস নম্বর তিন হাজার পাঁচশো তো নিরানব্বই সেখানের মধ্যে রসিউল্লাহাম বলেন তিনি বলতেন যে আল্লাহ ফানি বিমা আল্লাম তানি ও আল্লিমি ফানি ওয়াজিদিন আলমা যে হে আল্লাহ আপনি আমাকে যা আমি শিখেছি তাকে দিয়ে সেগুলো দিয়ে আমাকে লাভবান করুন এবং আমাকে যেটা আমার জন্য লাভজনক সেটা আমাকে শিখিয়ে দিন এবং আমার জ্ঞান বাড়িয়ে দিন আর যদি আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেন তখন ইমানও আস্তে আস্তে বাড়তে থাকে কারণ শরীয়তের জ্ঞান যত বাড়বে ইমানও বাড়বে হজরত ইমাম তিনি আরেকটি হাদিস বর্ণনা করেন হাদিস নম্বর তিন হাজার সাতশত সাতানব্বই যে তিনি একদা মসজিদে দোয়া করতে ছিলেন এমতাবস্থায় সাল্লাহ ইসলাম প্রবেশ করলেন তখন এক আকরমসব বললেন যে সালতুয়া যে তুমি আল্লাহর কাছে চাইতে থাকো তোমাকে আল্লাহ দিবেন হ্যাঁ তিনি বললেন আল্লাহ অর্থ আল্লাহ আমি আপনার কাছে এমন ইমান কামনা করছি যে ইমান উল্টো দিকে যাবে না ইমানটা নষ্ট হয়ে যাবে না এবং এমন নিয়মতের আশা করছি যেটা কখনো শেষ হবে না এবং নবী ইসলামের আপনার সঙ্গী হওয়া কামনা করছি আপনার জান্নাতেরু উচ্চতর রুমের মধ্যে আসনের মধ্যে যেন নবীর পাশে থাকা যায় জান্নাতুল খুলদের মধ্যে সেটা আশা করছি এবং যেই ব্যক্তিকে আল্লাহ এমন ইমান দিয়ে থাকেন যে ইমান বিনষ্ট হয়ে যায় না হ্যাঁ আপনার উল্টো মোড়ে চলে না তাহলে ইমানটা সেটা শক্তিশালী হবে সেটা কখনো শাহওয়াত এবং সুভাত কুপ্রবৃত্তি এবং সন্দেহগুলা নষ্ট করতে পারবে না এরকম ভাবে আল্লাহর কাছ থেকে হেদায়েত কামনা করতে হবে মুসলিম সবে এক হাদিস হজরত আলির দিআ থেকে বর্ণিত হাদিস নম্বর দুই হাজার সেখানের মধ্যে তিনি বলেন যে আমাকে রসুল ইসলাম একদিন বলেছেন যে তুমি বলো আল্লাহ আল্লাহিনী আল্লাহ আপনি আমাকে হেদায়ত দিন এবং আমাকে সঠিক পথের উপর অটল রাখুন এরকমভাবে ইমাম মুসলিম আরেকটা হাদিস ইবনাম সুদ রাহ থেকে বর্ণনা করেন হাদিস নম্বর দুই হাজার সাতশত একুশ রসুল আকরমুল বলেন যে তিনি বলতেন রসুল আকরম একটা দোয়া করতেন সেটা কি আল্লাহ হ্যাঁ যে হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত কামনা করছি হ্যাঁ তাকু আল্লাহ বিরুদ্ধে কামনা করছি এবং সাধুতে কামনা করছি এবং আপনার অন্য অমুখাফিকি হওয়া কামনা করছি অন্যের প্রতি যেন মুখাফিখি না হয় তেমনি ভাবে আরও জবামে দোয়া আছে যে সবসময় কল্যাণের আপনার কি করতে হবে কামনা করতে হবে এবং অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে হ্যাঁ আর সর্বোচ্চ কল্যাণ হচ্ছে ইমান আর সর্বোচ্চ অকল্যাণ যেটা সেটা হচ্ছে তার বিপরীত সুতরাং আপনার সর্বোচ্চ সব চাইতে সর্বদা বেশি বেশি কল্যাণ কামনা করতে হবে অকল্যাণ থেকে আশ্রয় চাইতে হবে যেরকম এমনি মাজার রহমদ আলী হজরত আয়সা থেকে বর্ণনা করেন হাদিস নম্বর তিন হাজার আটশো ছিয়াল্লিশ যে রসুল্লাহ সাল্লাহু আলী ইসলাম তাকে। একটা দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করবো ব্যাপক দোয়া যেখানে কল্যাণের আশা করা হয়েছে অকল্যাণ কল্যাণ থেকে আশ্রয় চাওয়া হয়েছে شتاته. اللهم إني أسألك من الخير كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم وأعوذ بك من الشر كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك وأعوذ بك من شر ما عاد به عبدك ونبيك اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل وأسألك أن تجعل كل قضاء قضاء এই হাদিসটাও আমাদের খেয়াল করতে হবে এই দোয়াটা এবারে মাজের হাদিস আলবানের হতে বিশুদ্ধ বলেছেন এই দোয়ার অর্থ আছে হে আল্লাহ আমি আপনার কাছে সকল কল্যাণ আশা করছি যেটা নগদ যেটা বাকি এরকমভাবে আমি যেটা জানি যেটা জানি না হ্যাঁ এবং এরকমভাবে আপনি সকল অকল্যাণ থেকে আমি আপনার আশ্রয় চাচ্ছি যেটা নগদ যেটা বাকি যেটা জানি যেটা জানি না সকলগুলো থেকে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি আপনার কাছে সেই কল্যাণগুলো আশা করছি যে কল্যাণের আপনার কল্যাণ চেয়েছে আপনার গোলাম এবং আপনার নবী মোহাম্মদ সোল্লা যে কল্যাণ চেয়েছে সেই কল্যাণগুলো আমি চাচ্ছি এবং আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি সেই অকল্যাণ থেকে যে অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন আপনার বান্দা এবং আপনার নবী মোহাম্মদ সাল্লাম হ্যাঁ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জান্নাতের দিকে যে কথাও কাজ পৌঁছে দিবে সেইগুলোও কামনা করছি এবং আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় কামনা করছি এবং জাহান্নামের দিকে নিকটবর্তী যেই কাজ এবং কথা করবে সেগুলো থেকেও আশ্রয় কামনা করছি এরকম ভাবে আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি আমার জন্য সেটা যেন আমার জন্য কল্যাণকর হয়ে থাকে চমৎকার একটি দোয়া আমরা চেষ্টা করব এরকমভাবে আল্লাহ শানুক আসে ইমানকে নবায়ন করার দোয়া করতে হবে যেটা আগেও আমি বলেছিলাম মোসরদ্দে মোসর হাকিমের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচ আবদুল্লাহ আবনে আমার আপনি আসরদ্ থেকে মন্ডিতে তিনি বলেন যেম সাদ করেন যে ইমান আলাই

وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين